অন্যের প্রতি সফট কর্নার, অন্যের প্রতি দয়া, অনুকম্পা, হেল্পিং হ্যান্ড, হেল্প করার মানসিকতা, অন্যের দুঃখে কাঁদা, এই ইহসানকে যারা মেনটেন করে জীবনের সব কাজে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসে। রাষ্ট্রীয় কাজে হয়তো ডেথ পেনাল্টি, তার মৃত্যুদণ্ড দিতে হবে, রাসূলুল্লাহ বলেন মৃত্যুদণ্ড দিবা কিন্তু ইহসানের সাথে দিও, জবাই করার সময়ও ইহসান করো। সুবহানাল্লাহ, আমরা অনেক সময় ভুল করে ফেলি, আমরা গরু শোয়ানোর পরে এই রশি কোথায়, এই ছুরি কোথায়, এই কষাই কোথায়, এই যে সাতজনের নামে জবাই হবে এদের নাম কোথায়, গরুটাকে আমরা কষ্ট দিচ্ছি। রাসূলুল্লাহ বলে না, মুমিনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকে। আল্লাহ তাআলা অনেক শ্রেণীর ব্যক্তিকে ভালোবাসেন বলে তিনি ঘোষণা করেছেন, তিনি বলেছেন যে আমি তাদেরকে ভালোবাসি। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল মুহসিনুন। মুহসিনুন মানে হচ্ছে যে ইহসান করে, মানে অন্যের প্রতি অনুগ্রহ দেখায়, অনুগ্রহশীল, অন্যের প্রতি দয়াশীল, অনুগ্রহশীল, এই সমস্ত বান্দাদের আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলেন ও আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তিনি বলেন যে তোমরা আল্লাহর রাস্তায় দান করো আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না, আর তোমরা ইহসান করো অন্যের প্রতি, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনিনদের ভালোবাসেন, মানে যারা অন্যের প্রতি অনুগ্রহ দেখায়, অন্যের প্রতি দয়া পরবশ, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে পেয়ে গেলাম, মিলায় নেন যে অন্যের প্রতি সফট কর্নার, অন্যের প্রতি দয়া, অনুকম্পা, হেল্পিং হ্যান্ড, হেল্প করার মানসিকতা, অন্যের দুঃখে কাঁদা, এই মাইন্ডসেট, এই মেন্টালিটি আমাদের আছে কিনা একটু মিলিয়ে নেন, না থাকলে রিমাইন্ডার হিসেবে নেন যে আমরাও যেন মুহসিনুনদের কাতারে সামিল হতে পারি। ইহসান এটা অনেক বড় তবকার একটা আমল, এবাদতেও ইহসান লাগবে, এবাদতের বাইরে সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় কর্মকাণ্ড, সব কাজে আল্লাহ তাআলা এই ইহসানকে আবশ্যক করেছেন, অনুগ্রহ, অন্যদের প্রতি অনুগ্রহশীল হওয়া। এবাদতে ইহসানটা কেমন, সেদিন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে রাসূলুল্লাহ ফা আখবিরনি আনিল ইহসান, ইহসান আবার কি আমাকে একটু বলেন। তো ইবাদতে ইহসানটা কেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করবে, তুমি ভাববে যে তুমি আল্লাহকে দেখছো, তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো, এরকম ভাবো না একটু, আর এটা ভাবতে যদি কষ্ট হয় অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন, এতটুকু ভাবা যাবে না? আমরা যখন নামাজ পড়ি আমাদের প্রত্যেকটা সালাতের মুহূর্তে আমাদের এটা ভাবতে হবে যে আল্লাহ তাআলা কিন্তু আমাকে দেখছেন, এই যে আমি ফিসফিস করে সুবহানা রাব্বিয়াল আলা পড়ি, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি, আমি তাসবি পড়ি, আমার রুকু সেজদা সবকিছু আমার আল্লাহ দেখছেন, এই সেন্স, এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে, এটাই হচ্ছে ইবাদতের ইহসান। আর ইবাদত ছাড়া আমাদের দৈনন্দিন কাজ, পারিবারিক কাজ, সামাজিক কাজ, এই সমস্ত কাজেও কিন্তু আল্লাহ তাআলা ইহসানকে আবশ্যক করেছেন। প্রিয় ভাই এবং বোনেরা, অন্যের প্রতি অনুগ্রহ করাটাকে তিনি কি করেছেন, আবশ্যক করেছেন। একটা ছোট্ট হাদিস শুনি, হাদিসে রাসূলুল্লাহ ইরশাদ করছেন যে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা সবকিছুর উপর ইহসানকে আবশ্যক করেছেন, সবকিছুর উপর, মুমিনের সব কাজে ইহসান থাকতে হবে, অন্যের প্রতি অনুগ্রহের পরশ থাকতে হবে। এবার মজার একটা পার্ট আসছে হাদিসে, খেয়াল করে শুনি, রাসূলুল্লাহ বলেন ফাইদা কতালতুম ফা আহসিনুল কিতলা, আল্লাহ তাআলা সব জায়গায় ইহসানকে আবশ্যক করেছেন, এমন কি ফাইদা কতালতুম, যখন তোমরা কতল করবে কাউকে, ফা আহসিনুল কিতলা, ইহসানের সাথে কতল করো। সুবহানাল্লাহ, বললেন না প্রসঙ্গটা কি হত্যার, প্রসঙ্গটা রাষ্ট্রীয় কাজে হয়তো ডেথ পেনাল্টি, তার মৃত্যুদণ্ড দিতে হবে, রাসূলুল্লাহ বলেন ফাইদা কতালতুম ফা আহসিনুল কিতলা, মৃত্যুদণ্ড দিবা কিন্তু ইহসানের সাথে দিও, আপনি চাইলেই তার কান কেটে ফেলতে পারবেন না, তাকে শ্বাসরুদ্ধ করতে পারবেন না, পেট্রোল দিয়ে তার দেহ জ্বালিয়ে দিতে পারবেন না, চাইলেই এই দেহটারে আপনি নষ্ট করতে পারবেন না, রাষ্ট্রীয় কাজে বিচারে সাব্যস্ত হয়েছে তার এখন ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড কার্যকর করবেন ঠিক আছে, কিন্তু সেখানে ইহসানের সাথে, ফাইদা কতালতুম ফা আহসিনুল কিতলা, মৃত্যুদণ্ড কার্যকর করার সময় ইহসানের সাথে করো। ওয়াইদা যাবাহতুম ফা আহসিনুল যাবাহা, জবাই করার সময় ইহসান করো। সুবহানাল্লাহ, করতেছি জবাই, করতেছি কি, তো মেরে ফেলতেছি প্রাণীটাকে খাওয়ার জন্য, স্লটারিং, লিটারালি আমি ছুরি চালাচ্ছি ওর গলায়, ফিনকি দিয়ে রক্ত বেরোবে এখনই, মেরে ফেলতেছি, কিন্তু যা মনে চায়, আপনি কোপাতে পারবেন কুরবানির পশুকে, কষ্ট দিতে পারবেন না, আমরা এই ভুলটা করি। রাসূলুল্লাহ ইসলাম দেখেন আরো স্পেসিফিক করে বলছেন যে ওয়ালিউ হিদ্দা হাদুকুম শাফরাতাহু ওয়ালিউ রিহ জাবিহাতাহু,
তোমরা জবাইয়ের সময় তোমাদের ছুরিটাকে ধার করে নিও যাতে করে প্রাণীটা কম কষ্ট পায়। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় ভুল করে ফেলি, আমরা গরু শোয়ানোর পরে এই রশি কোথায়, এই ছুরি কোথায়, এই কষাই কোথায়, এই যে সাতজনের নামে জবাই হবে এদের নাম কোথায়, গরুটাকে আমরা কষ্ট দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, মুমিনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকে। তারা প্রাণী জবাই করবে ঠিকই খাওয়ার জন্য, কিন্তু এখানেও ইহসান করতে হবে, ঠিক কিনা? তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে, ডেথ পেনাল্টি রাষ্ট্রীয় আইনে, কিন্তু যেমন মনে চায় তেমন করা যাবে না, ওইখানেও ইহসান রাখার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, এই ইহসানকে যারা মেনটেন করে জীবনের সব কাজে, আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসে, বড্ড পছন্দ করে। তো আমরা যেন সবাই সবার প্রতি ইহসান করি। স্বামী স্ত্রীর প্রতি ইহসান করুন, স্ত্রী স্বামীর প্রতি ইহসান করুন, বাবা সন্তানের প্রতি, সন্তান বাবার প্রতি, পরিবারের সকল সদস্যদের প্রতি ইহসান করুন, কর্মচারীদের প্রতি ইহসান করুন, সহকর্মীদের প্রতি ইহসান করুন। মুমিন জীবনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকবে, কারণ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদের, যারা অন্যদের প্রতি অনুগ্রহ দেখায়, তাদেরকে বড্ড ভালোবাসেন। Be a part of our vision. Do listen and share the khair. Be with our official social media handle for latest updates.